বৃহস্পতিবার কৈলাস শহরে বিজেপি ঊনকোটি জেলা কার্যালয়ে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। ঊনকোটি জেলা ভারতীয় জনতা ওবিসি মোর্চার উদ্যোগে হয় এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য ওবিসি মোর্চার সভাপতি সমীর রঞ্জন ঘোষ, ওবিসি মোর্চার কেন্দ্রীয় সম্পাদিকা কৃষ্ণা মহাপতি, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি পবিত্র দেবনাথ, বিজেপি ওবিসি মোর্চা ঊনকোটি জেলা সভাপতি অমিয় সিনহা, ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক সিদ্ধারত দত্ত ও রাজ্য কমিটির এক্সিকিউটিভ কমিটির সদস্য কান্তিলাল নাথ সহ আরো অনেকেই। কার্যকারিণী বৈঠক শুরুর আগে দলীয় অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করে ওবিসি মোর্চার ঊনকোটি জেলা সভাপতি অমিয় সিনহা। বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে কিভাবে আরো মজবুত করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। যে কার্যপদ্ধতির একটা বিশেষ অঙ্গ হচ্ছে কার্যকরী বৈঠক। এই বৈঠক আমাদের জেলা স্তরে সারা রাজ্যে সবগুলি জেলা সম্পূর্ণ হয়ে গেছে। ঊনকোটি জেলাটা বাকি ছিল, ঊনকোটি জেলা আসলে সম্পূর্ণ হলে পরে আমাদের 10টি জেলা যে সাংগঠনিক রয়েছে তার সম্পূর্ণ হবে। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির আমাদের এই যে কার্যকরী বৈঠক যেটা হয় অনেক প্রকার বৈঠক আমাদের থাকে। কার্যকরী বৈঠকের গুরুত্ব সম্পূর্ণ আলাদা। এখানে আমাদের কার্যকর্তাদের বিগত দিনের কাজকর্মের বিচার বিশ্লেষণ হিসাব বিকাশ হয় এবং আগামী দিনের জন্য দিশা তৈরি হয়। এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকরী বৈঠকের মূল বিশেষত্ব।